আকরাম উজ্জামান নিয়াতে বেঈমান এতে কি বেঈমান কিসের আলে হাদিস এতে ঈমান গেছেগা এতে বলছে সবে বরাতে মসজিদে হাঙ্গামা করারছে ফতিতালয়ে রাত কাটানো উত্তম নাউজুবিল্লাহ আমি বলি বলতেছি আমি বলতেছি যদি কোন জায়গায় তুই যদি মাইর পড়স তাহলে ওলামায়ে কেরাম দাই না ওলামায়ে কেরাম দাই না তোর যে কোনো সময় যে কোনো আশেক মারি ফেলতে পারে কারণ তুই এত বড় বেঈমানি কথা বাংলাদেশে কেন বললি তুই কত বড় আলেম হইছ অল্প কিছুদিন আগে রেজাউল করিম আবরারের সাথে বহসে বসি এতে জিল্লতির হারাজ জিল্লতির পরাজয় পরাজিত হইছে এই কান্দরির কানটা না খাইয়ের খালি আপনার ঘরে বুঝে বেললে কইয়ের নাহলে হুজুর হোক কেন এই কথা কইতাম না হেগুনে তো আমরারে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে আমি ফরিদুদ্দিন এই বয়সে এগারো বছর মেসকাত শরীফ আবাল পড়াইছি এগারো বছর ষোলো বছর বোখারি শরীফ সামনে নিয়ে ছাত্রদের সামনে বসছি আমি আলহামদুলিল্লাহ উর্দু কায়দা থেকে মেসকাত জালান পর্যন্ত আমি ফরিদুদ্দিনের দরসে গুজারে নাই একটা কিতাব নাই আলহামদুলিল্লাহ আর হেরা সহিহ হাদিস বুঝি আমরা বুঝি না সহিহ হাদিস কারে কয় এটা হেরা বুঝি আমরা বুঝি না অতি সাম্প্রতিক আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আলে হাদিসের শেখ কি বলছি আপনারা শুনছেন সবে বরাতে মসজিদে হাঙ্গামা করার চেয়ে ফতিতালয়ে যাইয়ার আট কাটানো উত্তম এতের ইমান আসেনি জি এতে মসজিদ থেকে প্রতিতালয়ের প্রাধান্য দিল না ইমান আসেনি আরে ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা তো লাইলাতুল মুবারাকা সম্পর্কে সাহাবায়ে কেরামের আকসারিয়ত লাইলাতুল কদর কিন্তু কিছু সাহাবি আছে যারা লাইলাতুল মুবারাকা কয় লাইলাতুল নিসফ মিন শাবান আচ্ছা আমি হাদিস বাদ দিলাম হাদিস না কোরআন শরীফের এই আয়াতের লাইলাতুল মুবারাকার মুরাদ কিছু সাহাবায়ে কেরাম বলছেন লাইলাতুল নিসফ মিন শাবান তো কিছু সাহাবায়ে কেরাম এগুলা অনুসরণের পাত্র নি না পাত্র ন তাহলে এগুলাকে বাদ দেওয়া যাইব তো এই মতামতটাকে বাদ দেওয়া মানে কোরআনের আয়াত অস্বীকার করা কোরআনের আয়াত অস্বীকার করা এখন এই আকরামুজ্জামান নিয়াতে বেঈমান এতে কি বেঈমান কিসের আলে হাদিস এতে ঈমান গেছেগা এতে বলছে সবে বরাতে মসজিদে হাঙ্গামা করার চেয়ে ফতিতালয়ে রাত কাটানো উত্তম নাউজুবিল্লাহ আমি বলি বলতেছি আমি বলতেছি যদি কোনো জায়গায় তুই যদি মাইর পড়স তাহলে ওলামায়ে কেরাম দাই না ওলামায়ে কেরাম দাই না তোর যে কোনো সময় যে কোনো আশেক মারি ফেলতে পারে কারণ তুই এত বড় বেঈমানি কথা বাংলাদেশে কেন বললি তুই কত বড় আলেম হইছ অল্প কিছুদিন আগে রেজাউল করিম আবরারের সাথে বহসে বসি এতে জিল্লতির হারাজ জিল্লতির পরাজয় পরাজিত হইছে আর এতে এখন কয় কয় সবে বরাতে মসজিদে হাঙ্গামা করার চেয়ে বলে ফতিতালয়ে রাত কাটানো উত্তম আপনারা এটার বিচার চান কিনা বিচার চান হাত উড়ান আমি আমি সরকারের কাছে দাবি করতেছি আমাদের সরকার বাহাদুরের কাছে দাবি করতেছি এই আকরামুজ্জামানকে অ্যারেস্ট করিয়া তাকে বিচারের আওতায় আনাও কথা শুনেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আনা আলাইহি এতটুক বলি ক্ষান্ত হইলেন না কেন ওয়া সাহাবি বললেন কেন একটা কথা বুঝেন এখানে দুইটা শব্দ প্রচলিত আছে একটা শব্দ হইল হাদিস একটা শব্দ কি হাদিস আর একটা শব্দ সুন্নত আর একটা শব্দ সুন্নত হাদিস শব্দটা আম সুন্নত শব্দটা খাস কারণ হাদিসের মধ্যে অনেক হাদিস এরকম আছে যেগুলা উম্মতের জন্য কাবেলে আমল না উম্মতের জন্য কি না কাবেলে আমল না উদাহরণের জন্য শুধু আমি একটা হাদিস বলতেছি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আজানের সাথে সাথে দুই রাকাত হালকা নামাজ পড়তেন ফজরের সুন্নত এই সুন্নত পড়ার পরে নবীজি আবার ঘুমাই যেতেন যখন জামাতের সময় হইতো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আসি নবীজিকে জাগাইতেন এরপরে ঘুম থেকে উঠি
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা মেহরাবে যাইতেন, ফজরের নামাজের ইমামতি করতেন। মাঝখানে এই হাদিসের মধ্যে ওজুর কথা নাই, ওজুর কথা নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠি ওযু করি ইমামতি করতেন এই কথা নাই। কেন নাই? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেও ঘুম থেকে উঠি ওযু করতেন না, ইমামতি করতেন। তাহলে বিনা ওযুয়ে নি না, ওই যেই ওযু দিয়ে সুন্নাত পড়ছেন সেই ওযু দিয়ে ইমামতি করতেন। আপনারা বলবেন, হুজুর তাহলে মাঝখানে যে নবীজি ঘুম গেলেন, ঘুম ওযু ভঙ্গের কারণ উম্মতের জন্য, নবীজির জন্য ঘুম ওযু ভঙ্গের কারণ নয়। নবীজির ঘুমে নবীজির ওযু ভাঙত না। কেন ভাঙত না ইয়ানি ইয়াতুন হই অঙ্গা সময় নাই। নবীজির ঘুমে নবীজির ওযু ভাঙত না, আমরা ঘুমে আমাদের ওযু ভাঙে। বুঝি থাকলে কনসেন হাদিস ইয়ার উপরে উম্মতে আমল করতে পারবো না। যদি আহলে হাদিস হস তাহলে হাদিস ইয়ার উপরে আমল কর। ঘুমে তুনুরি বিনা ওযুয়ে নামাজ হড়া মানুষে হিড়ে তক্তা রাখেনি দেখা যাও। তাহলে বোঝা গেল যে হাদিস সবগুলা কাবেলে আমল না। এখন বুঝেন, হাদিস উম্মতের জন্য কাবেলে আমল হয় কিসের দ্বারা? হাদিস উম্মতের জন্য কাবেলে আমল হয় যখন হাদিস সুন্নতে পরিণত হয়, যখন হাদিস কি হয় সুন্নতে পরিণত হয়। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহিত করতে যাইয়া যতগুলো হাদিস বলছেন সবগুলো হাদিসের মধ্যে একটা হাদিসের ভিতরে হাদিস শব্দ নাই, সবগুলো হাদিসের মধ্যে সুন্নত শব্দ। মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান তামাসসাকা বি হাদিসি কইছেনি, এরকম অন্তত 15টা হাদিস তো আমি আপনার ঘরে শুনাইতে পারবো। হাদিস শব্দ নাই, সুন্নত শব্দ। তাহলে বোঝা গেল হাদিস উম্মতের জন্য কাবেলে আমল হয় কোন সময়? যখন হাদিস সুন্নতে পরিণত হয়। এখন বুঝার বিষয় হলো হাদিস সুন্নতে পরিণত হয় কিসের দ্বারা? হাদিস সুন্নতে পরিণত হয় সাহাবিদের আমল দ্বারা। হাদিস সুন্নতে পরিণত হয় কিসের দ্বারা? সাহাবিদের আমলের দ্বারা। এই জন্য রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চায়, ও আমার উম্মতরা, তোমরা যদি সিরাতে মুস্তাকিমের পথিক হইতে চাও তাহলে আমার সাহাবিদের পথ ধরো, আমার সাহাবিদের পথ ধরো, আমার সাহাবিদের পথ সুন্নতের পথ, আমার সাহাবিদের পথ সিরাতে মুস্তাকিম। এই কথাটা বোঝানোর জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি সাথে ওয়া সাহাবি লাগাইছেন, ওয়া সাহাবি বাড়াইছেন। এইবার বুঝি থাকলে আমারে বলুন, জান্নাতে যাওয়ার সোজা পথ তথা সিরাতে মুস্তাকিম সিরাতুল হাদিস না সিরাতুল সুন্নত? কথা কয় না, সিরাতুল হাদিস না সিরাতুল সুন্নত? হাদিসের পথ না সুন্নতের পথ? সুন্নতের পথ। যদি সুন্নতের পথ সিরাতে মুস্তাকিম হইয়া থাকে, এবার আমারে একটু এক মিনিটে কন, আমাদের দেশের মধ্যে প্রচলিত একটা শব্দ আছে ওয়ালা, ওয়ালা ওয়ালা শব্দ ইয়ার বাংলা কিয়া কিচ্ছু গোয়ার ডিমা বাংলা নাই। ইয়া বাংলাতে এত বহুল পরিচিতি লাভ করছে, বহুল ব্যবহার হয় যে মানুষে ওয়ালা কইলে বুঝে, কেউ অর্থ জিজ্ঞায় না, এই ফানওয়ালা কয়নি। হিয়ার আরেকজনে কয়নি, ভাই আপনার ফান তো বুঝলাম, ওয়ালা কিয়া কইলেন ইয়ান বুঝাই দেন, এই কথা কয়নি। নাকি ফানওয়ালা কইলে মানুষে বুঝি যায়, এই রিক্সাওয়ালা কয়নি, এই সাওয়ালা কয়নি। এই ইয়ারে আরবিতে কয় আহাল, আরবিতে কয় কিয়া আহাল। তো এবারে সাওয়ালার আরবি করেনছেন আহলে সা, আহলে সা। ফানওয়ালা আরবি কিয়া আহলে ফান। এবারে হাদিসওয়ালা আরবি কিয়া আহলে হাদিস। সুন্নতওয়ালা আরবি কিয়া আহলে সুন্নত। এবারে বেহেশতে জন্যা সুন্নতের পথের প্রতীক না হাদিসের পথের প্রতীক? সুন্নতের পথের প্রতীক। আর হাদিসের পথের প্রতীক যারা দাবি করে এরা আসলে বেহেশতের প্রতীক না, এরা গুমরা। এই জন্য আমরা আহলে হাদিস হব না আহলে সুন্নত হব? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।